সর্বোচ্চ আদালতের রায়ের পর গত সাত জুন গুলশানের এই বাড়িটি থেকে উচ্ছেদ করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমদকে পরে গুলশান এভিনিউয়ে একশো উনষাট নম্বর হোল্ডিংয়ে ওই বাড়িটি ছেড়ে নিজের ব্যক্তিগত ফ্ল্যাটে ওঠেন মদুদ। ঘটনার আঠারো দিনের মাথায় সকালে বাড়ি ভাঙা শুরু করে রাজু ঘটনাটি সম্পূর্ণ বেআইনি বলে অভিযোগ গত চার দশক ধরে বাড়িটিতে বসবাস করে আসা ব্যারিস্টার মৌধুদের যে তারা যে আমাকে সাত তারিখে আমার বাড়িটা জোর করে দখল করলো এই দখলটা বেআইনি কেন ঘোষণা করা হবে না তার উপরে আমি তো রিট ফাইল করেছি এবং সেটা তো বিবেচনাধীন আছে তারা তো জানে এটা যে আমি রিট ফাইল করেছি তাদেরকে তো নোটিস সার্ভ করা হয়েছে তারপর তারা এই কাজটা করলো আদালতের কোনো কোনো আদালতের কোনো নির্দেশ নাই উচ্চতম আদালতেরও নাই নিম্ন আদালতেরও কোনো নির্দেশ নাই সংবাদ সম্মেলন করে ঘটনার নিন্দা জানায় বিএনপি ঈদের প্রাককালে এত বিভৎস দুর্যোগ এর আগে কখনো আসেনি ঈদের আনন্দে সারাদেশের উদ্বেগ উৎকণ্ঠা আর শোকের মাতমে বিপন্ন মানুষকে একদিকে ঠেলে মানুষের চোখকে মজুদ সাহেবের গুলশানস্ত বাসার দিকে নিবদ্ধ করা হয়েছে যাতে সরকারের ব্যর্থতার দিকে মানুষের চোখ না পড়ে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির দায়ভার স্বীকার করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি রাহুল রায় চ্যানেলাই ঢাকা